হ্যাঁ জিতবে, অবশ্যই জিতবে জিম্বাবুয়ে, ইনশাল্লাহ জিতবে বাংলাদেশ, ইনশাল্লাহ জিতবে বাংলাদেশ। বাংলাদেশটা হচ্ছে আসলে এখন এমন ভাবে খেলতেছে, ভালো করতেছে খারাপও করতেছে মিলেমিশে আছে, তাও আমার মনে হচ্ছে সব দিক থেকে জিম্বাবুয়ে এগিয়ে আছে। তারপরে বাংলাদেশ আসা তো আমরা ছাড়তে পারি না, আর বাংলাদেশে জেতার জন্য তিন চারটা জিনিস করলে বাংলাদেশ জিতবে। প্রথমটা হচ্ছে ভালো ফিল্ডিং আর বোলার দুইটা, মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান, এরা যদি ভালো বলিং করতে পারে, রান চেক দিতে পারে, এই দুটো জিনিস করলে, আর হচ্ছে ওপেনিং ব্যাটসম্যানরা। বাংলাদেশে যতগুলো ম্যাচ দেখছি আমি 2016 সাল থেকে তো খেলা দেখি, ভালো মতো করে খেলা দেখি, ওপেনিং ব্যাটসম্যান প্রথম দুই তিনজনের যদি 100টা চেঞ্জ করতে পারে ওই ম্যাচ প্রায় 80% আমরা জেতার সম্ভাবনা থাকে। আমরা জিতছিও অনেকগুলো ম্যাচ, এখন 2018 সালে প্রথম দিতে এমন হয়েছে যে আমরা একটা ম্যাচও হারি নাই, তামিম ইকবাল যদি ম্যাচে ভালো করছে আমরা একটা ম্যাচও হারি নাই। তো এই জন্য বাংলাদেশের জেতার সম্ভাবনা আমি সবসময় রাখি যতদিন সাকিব আছে, যে কোনো মুহূর্তে বলিং ব্যাটিং দুটো দিয়ে আল্লাহমিতে ভালো করতেছে। সব মিলিয়ে বাংলাদেশের প্রায়োরিটি আমি 80% রাখি, জিম্বাবুয়ে 20% কেন রাখবো, কারণ লাস্ট দুই তিন বছর যদি দেখেন জিম্বাবুয়ে থেকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। বাংলাদেশ কালকে হারায় দেখবেন পরে যে কোনো একটা দলকে অবশ্যই হারাবে, কারণ এই কনফিডেন্সটা আসবে। হারার বাংলাদেশে তো টানা হারতেছিল, নেদারল্যান্ডের সাথে জিতার পর একটা জিতার কনফিডেন্স আসছে। আমরা যদি নেদারল্যান্ডের সাথে হারতাম তাহলে এই কনফিডেন্সটাও পাইতে আমরা যে জিম্বাবুয়ের সাথে আমরা জিতবো, এখন ওই কনফিডেন্সটা যে আমরা পাচ্ছি জিম্বাবুয়ের সাথে আমরা জিতবো, এবং ইনশাল্লাহ জিম্বাবুয়ের সাথে যদি জিতি আমরা যে কোনো একটা ম্যাচ জিতি সেমিফাইনাল খেলার, প্রথমবারই আমরা সেমিফাইনাল খেলতে পারবো ইনশাল্লাহ, আমরা এই আশা অবশ্যই করি ভাই। না আসলে দেখেন জিম্বাবুয়ের যে সব মানে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে, যে সিকান্দার রাজা যে বলল যে আমরা পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জেতার স্বাদ পেয়ে গেছি, এরকম একটা অভিমত প্রকাশ করেছে। তা আসলে দেখেন পাকিস্তানের সাথে কিন্তু এটা অঘটন না, আমি খেলাটা সম্পূর্ণ দেখেছি, তারা পারফর্ম করে জিতেছে, আর সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই সতর্কতা মানে সহিত খেলতে হবে। জিম্বাবু ভালো একটা মানে ফর্মেট চুজ করে ফেলছে, আর তাদের ভালো যেমন উইলিয়ামসন, এরপরে আপনার সিকান্দার রাজা খুব ভালো ফর্মে আছে। না না আমার দেশ হিসাবে অবশ্যই আমি দেশকে এগিয়ে রাখবো, আর তাছাড়া জিম্বাবুয়ের সাথে আপনি যেভাবেই পরিসংখ্যানে যান না কেন বাংলাদেশ অবশ্যই এগিয়ে আছে। হ্যাঁ অবশ্যই আছে, আর এখনকার সিচুয়েশানে আমি আপনার আনুপাতিক হারে যদি বিবেচনা করি তাহলে জয়ের পাল্লাটা বাংলাদেশের পক্ষে, আর সেটা আর 100% যদি বলি সেটা 60%, আর জিম্বাবুয়েকে মানে 40% দিকে রাখবো আমার প্রেডিকশন এটা আর কি। সবচেয়ে বড় হচ্ছে মনোবল, সে মনোবলটা ঠিক রেখে যদি ভালোভাবে সব পারফরমেন্স ঠিক রাখতে পারে অবশ্যই বাংলাদেশ জিতবে। আমরা 100-এর মধ্যে 100 আত্মবিশ্বাস যে বাংলাদেশ জিতবে, এটার কোনো বিকল্প না। আমরা মন থেকে মানে আল্লাহর কাছেও দোয়া করি যেন যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে, একটা গর্ব আমাদের, একটা গর্ব আমরা বাঙালি হিসাবে নিজেকে গর্ববোধ করি। থ্যাংক ইউ। ওকে আর কালকে বাংলাদেশের ম্যাচ, তো বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে খেলা, এটা বিশ্বকাপে এটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ, বাংলাদেশ যদি কালকে থাকে টিকে থাকে তো নেক্সট সেমিফাইনাল আশা করা যায়। আপনার কাছে কী মনে হয় যে বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে জিতবে না হারবে? জিতবে না হারবে সেটা আসলে বলতে পারবো না, তবে জিতুক এটা আশা করি, এটা আশা করি। হ্যাঁ যেহেতু আমি বাংলাদেশি আমি চাইবো আমার বাংলাদেশকে গর্ব করতে, ইনশাল্লাহ অবশ্যই, কারণ এটা তো আমাদের বাংলাদেশে সবাই চাচ্ছে যে আমার বাংলাদেশ নাম করুক, তাই না? অবশ্য সেটা তাদের মধ্যে আমিও একজন, অবশ্য আশা করি, আমি আশা আমি করি যেন সেরকম পর্যায়ে আরও আগায়, মানে আমি তো চাই যে আগা, আমি তো চাবো না যে পিছনে যাও। অবভিয়াসলি জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ ভালো খেলে এবং আই ক্যান শিওর আমি বলতে পারি যে অবশ্যই সে ভালো খেলবে এবং জিতবে, কারণ একটা ম্যাচ আমাদের খারাপ হয়ে গেছে, কিন্তু আশা করি ওখান থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচটাতে আরও ওই শিক্ষা থেকে নিয়ে আরও ভালো করবে। আশা করি আমরা অবশ্যই জিতবে, এবং আমরা শুধু আশাবাদী না বিশ্বাস করি জিতবি। কালকে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের স্বভাব সুবল সুলভ খেলা খেলে জিততে পারে, অবশ্যই এই স্পিরিট থেকে বাংলাদেশ সেমিফাইনালে যার সাথে হিট করুক না কেন অবশ্যই একটা জেতার মতো রান করবে, জিততেও পারে। ঠিক আছে, মনে হচ্ছে কালকে বোলিং দিক থেকে যদি দেখি তাহলে তাসকিন অথবা মুস্তাফিজের দুইজনে যে কোনো একজন ভালো করে ফেলবে, আর ব্যাটিং আসলে বলা মুশকিল, তবে সাকিব মেবি ভালো খেলবে, আর সাকিবের এই অলরাউন্ডারের কাজটা যদি হয়ে যায় তাহলে আমাদের টেনশনটা কমে যাবে। অবশ্যই ওপেনিং জুটির ভালো পারফরমেন্স করতেই হবে, এবং কমপক্ষে তারা 6-7 ওভার
তারা একটা ভালো স্কোর করে যাবে আশা করতেছি, তারা করবে এবং প্রত্যেকটা বাঙালি বাংলাদেশের এই প্রত্যাশা তারা পূর্ণ করবে এবং আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা দোয়া এবং তাদের চেষ্টা অবশ্যই তারা একটা ভালো রান করবে ইনশাল্লাহ। হ্যাঁ জিতবে, অবশ্যই জিতবে জিম্বাবুয়ে, ইনশাল্লাহ জিতবে বাংলাদেশ, ইনশাল্লাহ জিতবে বাংলাদেশ।